تکبیر میں کلمہ میں نمازوں میں عظامیں تکبیر میں کلمہ میں نمازوں میں عظامیں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا نام محمد لقا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله سمست پرشنسا مہان اللہ تبارک و تعالی جنو جنہیں আমাদের প্রত্যেককে আজকের এই পূত পবিত্র কোরআনের বরকতপূর্ণ মজলিসে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আরামের বিছানা ত্যাগ করিয়ে এই পবিত্র মজলিসে আসার ও বসার সুযোগ দান করেছেন প্রাণ খুলে জুবান ছেড়ে মাওলার দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ যদি কিছু মনে না করেন আর কষ্ট যদি না হয় যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন অন্তত যদি মাঝখানেরটার দিকে বসেন তাহলে আমি কিছু লোক দেখতে পাব কারণ আমার চোখের সামনে শুধু খালি চেয়ারগুলো ভাসছে এখন মাইকটা ওখানে নিয়ে গিয়ে আমার পক্ষে জলসা করা সম্ভব নয় কারণ এটা একটা নির্দিষ্ট স্থানে থাকবে আর আমি যদি মাইক ছেড়ে ওখানে গিয়ে বসি তাহলে বকাটাও সম্ভব নয় প্লিজ অনুরোধ করে বলছি অন্তত আমার সামনে আসো যারা ছড়িয়ে বসে আছেন একটু দয়া করে আল্লাহর জন্য উঠে চলে আসুন যারা ছড়িয়ে এলোমেলোভাবে বসে আছেন আপনারা একটু আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নতের দিকে লক্ষ্য করে আপনারা সামনের দিকে উঠে চলে আসুন জাযাকাল্লাহু খায়র আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিক আজকের জলসার সনামধন্য সভাপতি আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি উলামায়ে কেরাম মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত আইম্মায়ে মাসাজিদ সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিনদরদী ভাই সকল পর্দা নসীনা ধর্মিকা মা ও বোনেরা যারা যেখান থেকে যে প্রান্ত থেকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে যারা আওয়াজ পাচ্ছেন
সকলকে এই মঞ্চের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ অভিনন্দন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের বসা ও আপনাদের শোনাকে আল্লাহ কবুল করুন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াকে বানিয়েছেন আর দুনিয়াকে বানানোর পরে দুনিয়ার মাঝখানে অনেক প্রাণী দিয়েছেন গরু ছাগল হাঁস মুরগি ভেড়া গাধা কুত্তা হাতি বাঘ সিংহ ভাল্লুক সাপ বিছে ব্যাঙ পাখি এ সমস্ত প্রাণী দুনিয়াতে আছে না নাই জোরে বলেন আচ্ছা এই প্রাণীর মাঝে যেটা সবথেকে নিকৃষ্ট প্রাণী ওটাকে কি বলে ওই প্রাণীটার নাম কি জোরে বলেন আরেকটু জোরে বলেন শূকর কে বলেছে কে বলেছে সারা পৃথিবীর যত প্রাণী আছে আপনাদের মতে হলো সবথেকে নিকৃষ্ট প্রাণীটা হলো শূকর তাই তো আচ্ছা সবথেকে উত্তম জোরে বলেন ও আচ্ছা শূকরকে যদি এই প্রশ্নটা করা হয় হ্যাঁ শূকর তুই বল সারা পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট প্রাণী কোনটা শূকরের জবাব কি হবে জি প্রত্যেকটা প্রাণী কথা বলতে পারে তার নিজের ভাষায় কথা বলতে পারে কি বললাম তার নিজের ভাষায় কথা বলতে পারে ওর ভাষা আপনি বুঝবেন না আপনার ভাষা ইঙ্গিতপূর্বক কিছু কিছু অন্যান্য প্রাণী বোঝে সারা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট প্রাণীটার নাম হলো মানুষ কি বললাম সারা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট প্রাণীটার নাম হলো বলেন আরে দলিল না দিতে পারলে উঠবো না স্টেজ থেকে অতটা ভয় খাবার নাই সারা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট প্রাণীটার নাম হলো মানুষ আর সারা পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট মানে উত্তম প্রাণীটার নামও হলো জোরে বলেন মানুষ দুটোতেই কিন্তু নাম্বার ওয়ান এর প্রমাণ হলো কোরআন কি বললাম দুটোতেই হলো নাম্বার ওয়ান এর প্রমাণ হলো কোরআন ওলামায়ে কেরামরা থাকলে নিশ্চয়ই ধরবেন কোরআনুল করিম নবম নম্বর পারা ১৩ নম্বর সাফা প্রথমতম আয়াত লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন এটা কোরআনে দলিল দিয়েছে আর সূরার নাম সূরা বানী ইসরাইল ১৫ নম্বর পারা সাফা নাম্বার ৮ ওয়ালাকদ কাররামনা বানী আদম
সূরার নাম সূরা জুমার ২৪তম পারা সাফা নাম্বার ৩ قل يا عبادي الذين أسرفوا على أنفسهم তিনটে কোরআনের দলিল আপনার সামনে রাখলাম আমার আপনার মাঝে মনে হয় যে আমরা প্রাণী জগতের শূকরকে নিকৃষ্ট ভাবি কুত্তাকে নিকৃষ্ট ভাবি গরু ছাগল হাঁস মুরগি ভেড়া এদেরকে নিকৃষ্ট প্রাণীদের ভিতরে ভাবি যে এরা তো গরু এরা তো ছাগল এরা তো কুকুর এরা তো শূকর খুব যদি গভীরভাবে ভাবনা চিন্তা করে আমরা কোরআনের আলোয় এইগুলোকে মূল্যায়ন করি জানা থাকলে জবাব দিবেন কুত্তা জাহান্নামে যাবে কথা বলে না কুত্তা জাহান্নামে যাবে না কুত্তার জন্য জাহান্নাম নির্দিষ্ট নেই মানুষ জাহান্নামে যাবে যাবে তাহলে আপনি বলেন কুত্তার জন্য জাহান্নাম নির্দিষ্ট নয় মানুষের জন্য জাহান্নাম নির্দিষ্ট হয় এরপর আপনার কি মনে হয় মানুষ ভালো হবে না কুত্তা ভালো হবে আমি আপনাকে দুটো অপশন দিয়েছি মানুষ সবথেকে নিকৃষ্ট আর মানুষ সবথেকে উৎকৃষ্ট খুব খোলাসাভাবে বুঝবেন ছাগলের পেট থেকে যে বাচ্চাটা বার হয় ওটাকে কি বলে প্রথমে হয়তো কথাগুলো একটু কাটা কাটা বুঝতে হবে আমি কিন্তু দলিল কোরআনের খাড়া করেছি আর কোরআনের দলিল হলে আর কারো দলিলের প্রয়োজন এখানে তো ওটা শোনার জন্যই বসেছেন আপনি বলবেন এর আগে তো কেউ বলেনি বলেনি বলেই তো সিদ্দিকুল্লাহকে দাওয়াত করেছে তো ছাগলের পেট থেকে যেটা বার হয় ওটাকে কি বলেন আচ্ছা গরুর পেট থেকে যেটা বার হয় ওটাকে কি বলেন কুত্তার পেট থেকে যেটা বার হয় ওটাকে কি বলি কুত্তা আচ্ছা এমন কোনো দিন শুনতে দেখেছেন যে ছাগলের পেট থেকে যে বাচ্চাটা বার হলো তাকে আমরা বললাম বাবা এ ছাগলটাকে ছাগলের মতন তৈরি করতে হবে ছাগল ছাগলেরই মতো তৈরি হয়ে বেরো ছাগল ছাগলের মতোই তৈরি হয়ে বেরোয় হাঁস হাঁসের মতো তৈরি হয়ে বের হয় মুরগি মুরগির মতো তৈরি হয়ে বের হবে বক্সের সাউন্ড কমিয়ে মাইকের সাউন্ড দেন গরুর পেট থেকে গরুর বাচ্চা বার হবে গরুর পেট থেকে গরুর বাচ্চা বার হবে গরুকে আর গরু বানানো দরকার কথা বলে না কিন্তু মানুষের সন্তান যখন জন্ম নেবে তখন মানুষ বলবে ছেলেটাকে মানুষের মতো মানুষ বানাতে জোরে বলেন কুত্তার বাচ্চার জন্য কেউ বলল না এটাকে কুকুরের মতো কুকুর বানাতে হবে ছাগলের মতো ছাগল বানাতে হবে ওই জন্য ছাগলের কোনো স্কুল ঠিক বলছি না ভুল গরুর জন্য পাঠশালা খোলা হয়নি কিন্তু মানুষের জন্য পাঠশালা খোলা হয় এইটা যদি ক্লিয়ারভাবে প্রথম বুঝতে চাই রে আল্লাহর গোলাম আমরা জানি মুরগি তা দেয় মুরগি তার ভিতরে ডিম বসিয়ে দিলেন হাঁসেরও ডিম মুরগির তার ভিতরে দিলেন মুরগিরও ডিম মুরগির তার ভিতরে দিলেন এখন হাঁস এবং মুরগি উভয়ের ডিম মুরগি তা দিয়ে বসে রইল ২১-২২ দিন পরে যখন বাচ্চা হবে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন হাঁসের বাচ্চা হাঁসের ডিম থেকে বার হবে না বলেন জোরে বলেন হবে ওই একই তাই মুরগির ডিমের ভিতর থেকে
মুরগির বাচ্চা বার হবে দুটোই ডিম তা দিল কিন্তু একই জন কিন্তু দুটো ডিমের ভিতর থেকে ভিন্ন বাচ্চা বার হবে ভিন্ন বাচ্চা বার হবে হবে মুরগির ডিমের ভিতর থেকে হাঁসের বাচ্চা বার হবে না হাঁসের ডিমের ভিতর থেকে মুরগির বাচ্চা বার হবে না এটাই হলো আমার আল্লাহর সিস্টেম রে আল্লাহর গোলাম মানুষের ভিতর থেকে মানুষের বাচ্চা বার হওয়াই উচিত ছিল মানুষের ভিতর থেকে মানুষ হওয়াই উচিত ছিল মানুষের ভিতর থেকে যদি মানুষ অমানুষ হয় তবে বুঝে নিতে হবে ওরে কুত্তা ছাগল গাধা ভেড়ার থেকেও খারাপ বুঝতে পারেন নাই এরপরে যদি আরো ক্লিয়ার ভাবে বুঝতে চান এরপরে দেখেন হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বার হলো ওই হাঁসের বাচ্চাকে ধরেন মুরগির ডিমের ভিতর থেকে মুরগির বাচ্চা বার হয়ে গেল হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা দুটা কি আপনি পানিতে ছেড়ে দেন মুরগির বাচ্চা সাঁতার কেটে কেটে উঠবে মুরগির বাচ্চা ডুবে যাবে হাঁসের বাচ্চা সাঁতার কাটবে মাশাআল্লাহ আগে আপনারা ভালোই বোঝেন আমি জিজ্ঞাসা করলাম তা দিল মুরগি ওই মুরগির তাই হাঁসের বাচ্চা এলো অথচ নিজের সন্তান মুরগির বাচ্চা পানিতে সাঁতার জানলো না কিন্তু হাঁসের বাচ্চা ওই পানিতেই ডুববে না সাঁতার কেটে কিনারায় কথা বলে না কিনারায় উঠে যাবে তা দিলাম আমি জন্ম দিলাম আমার কোল থেকে তারপরেও হাঁসের বাচ্চাই হয়েছে মুরগির বাচ্চা হয় নাই যদি হাঁসের ডিম থেকে মুরগির বাচ্চা হতো তাহলে ওই পানিতে ফেলার পরে ওই মুরগির বাচ্চাও সাঁতার কাটতে পারত পারেনি কেন মুরগির স্বভাব সাঁতার কাটা নয় হাঁসের বাচ্চার স্বভাব সাঁতার কাটা হয় এরপরে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা বার হয়ে গেল হঠাৎ করে সামনে যদি দেখে একটা কাক বা চিল মুরগির বাচ্চা কাগের দিকে যাবে না মায়ের আঁচলের দিকে যাবে জোরে বলেন চিলের দিকে যাবে না মায়ের আঁচলের দিকে যাবে কেন মুরগিটাও একটা পাখির মতো কাকটাও একটা পাখির মতো চিলটাও একটা পাখির মতো মুরগির বাচ্চা চিলের দিকে যাবে না মায়ের আঁচলের দিকে যাবে মুরগির বাচ্চা কাগের দিকে যাবে না মায়ের আঁচলের দিকে যাবে ওই মুরগির বাচ্চা সামনে যদি একটা কোকিল দেখতে পায় ওই কোকিলের দিকে একবার ভেবে দেখেন কাক ও কালো কোকিল কথা বলে না কালো কিন্তু কোকিল যদি কুহু কুহু করে ডাকে ও মুরগির বাচ্চার ভিতরে ভয় হবে না কা কা ডাক যদি একবার দিয়ে দেয় মুরগির বাচ্চা আর কাগের দিকে না সোজা মায়ের আঁচলের দিকে চলে যাবে আল্লাহর গোলাম আপনাকে ভাবনা চিন্তা করে জবাব দেওয়া লাগবে একবার নয় হাজারবার ভেবে বলেন হাঁসের বাচ্চা ডিম থেকে বেরোনোর পরেই পুকুরে সাঁতার কাটা শিখল বিবেক দিয়ে বলেন জিন্দেগিতে কেউ যদি কোনো জিনিসের প্র্যাকটিস না করে সে কি এক চান্সে কোনো দিন সে কাজে সফল হয় কথা বলেন না কেন মায়ের পেট থেকে যখন বাচ্চা জন্ম হয় এই যে আপনি কথা বলছেন বলছেন না মায়ের পেট থেকে বেরোনোর পরেই কথা বলেছেন বলেননি আচ্ছা এই যে আপনারা হাঁটাহাঁটি করে পা দিয়ে চলেন মায়ের পেট থেকে বেরোনোর পরেই কেউ হেঁটেছেন এমন কে আছেন
তা না মায়ের পেট থেকে আপনি বার হলেন হাঁটার জন্য কয়েক বছর সময় লেগে যাবে কথা বলার জন্য কয়েক বছর সময় লেগে যাবে ঠিক বলছি না ভুল দৌড়ার জন্য কয়েক বছর সময় লেগে যাবে হামা টানার জন্য কয়েক মাস সময় লেগে যাবে শুধু বসার জন্য কয়েক মাস সময় লেগে যাবে মুরগির বাচ্চা বার হবার পরে দাঁড়ানোর জন্য কত দিন সময় লাগবে মুরগির বাচ্চা জন্মানোর পরে আপনার তাও আইডিয়া নাই 5 থেকে 10 মিনিটও লাগবে না শুধু ডিম থেকে বেরুতে দেরি হবে মা একবার যদি আঁচলের ভিতরে ঢুকিয়ে নিতে পারে ওই মায়ের গরম তাপ যদি 5 মিনিট মুরগির বাচ্চা পায় একবার ডানাটা খুলে দেবে ওই মুরগির বাচ্চা ফিরফির ফিরফির করে আপন পায়ে হাঁটতে শুরু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওরে আল্লাহর গোলাম ডিমের ভিতর থেকে ওই মুরগির বাচ্চাকে কে হাঁটানো শেখালো বলো ওই হাঁসের বাচ্চাকে পানিতে ছেড়ে দিলেন ডিমের ভিতরে কোনো সুইমিং পুল ছিল ডিমের ভিতরে কোনো 24 পরগুনার মাসুদুর রহমান সাঁতারও ছিল ওকে সুইমিংয়ের ট্রেনিং দেওয়া হয়েছিল কোন সুইমিং ট্রেনিং নাই হাঁসের ডিমের ভিতর থেকে তুই বার হতে দেরি আমি আল্লাহ যেহেতু হাঁসের ভিতর থেকে হাঁসেরই বাচ্চা আসবে ছাগলের ভিতর থেকে ছাগলের বাচ্চাই আসবে হাঁসের ডিমের ভিতরে সুইমিং পুলের ব্যবস্থা নাই কিন্তু আমি আল্লাহ ওই বাচ্চার ভিতরে কারণ হাঁস তুমি ডাঙার প্রাণী নও তুমি হলে পানির প্রাণী ওই জন্য আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ সাঁতার তারপরে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি হাঁসের বাচ্চা সব জ্ঞান পেল দুনিয়ার জমিনে আসলো রে আল্লাহর গোলাম মুরগির বাচ্চাও আপন জ্ঞান পেয়ে গেল কাগের সাথে কোনোদিন ডিমের ভিতরে দেখা হয়েছিল চিলের সাথে দেখা হয়েছিল কাগের সাথেও সাক্ষাৎ নাই চিলের সাথেও সাক্ষাৎ নাই তারপরেও কে ডিমের ভিতরে চিনালো চিল মুরগি তোর শত্রু কাগ হলো তোর বাচ্চার শত্রু আমার আল্লাহ বলেন শোন ও যখন বাচ্চা ডিমের ভিতর থেকে বার হয়ে যাবে ওকে সাহায্য করার মতন তেমন কেউ হবে না মানুষের মতন হাত দেইনি মানুষের মতন কথা বলার পাওয়ার দেইনি মানুষের মতন ক্ষমতা দেইনি ওই জন্য আমি আল্লাহ কাগ চিল তোর শত্রু জিন্দেগিতে কোনোদিন পরিচয় হয়নি শুধু আমি আল্লাহ বলে দিয়েছি ওই মুরগির বাচ্চার ভিতরে কাগ হবে তোর শত্রু চিল হবে তার শত্রু মুরগির বাচ্চা বেমে দিয়েছে মেনেও নিয়েছে ওই জন্য কাগের দিকে না গিয়ে সুজা মায়ের আঁচলের দিকে মায়ের আঁচলের দিকে ফিরে আসে যেমনি মায়ের আঁচলের দিকে ফিরে আসে আল্লাহর গোলাম অমনি কাগ আর চিলের মুখ থেকে মুরগির বাচ্চা নিরাপদে বেঁচে যায় মুরগির বাচ্চার যা প্রয়োজন আল্লাহ তার জ্ঞান ডিমের ভিতরে দিলেন হাঁসের বাচ্চার যা প্রয়োজন আল্লাহ তার ডিমের ভিতরে দিলেন গরুর বাচ্চা জন্মানোর পরে কোন মেডিকেলে গরুর বাচ্চা জন্ম হয় সিজার করে হয় কথা বলে না সিজারও লাগে না দাই লাগে নার্স লাগে আয়া লাগে ডক্টর লাগে তাও না নিজে নিজে যখন বাচ্চার জন্ম দেয় বিবেক দিয়ে বলো রে আল্লাহর গোলাম একটা গরুর বাচ্চা ডারাতে কত বছর সময় লাগে দশ থেকে পনেরো মিনিট যদি গরুর বাচ্চাকে সময় দেন বাচ্চা জন্ম হয়ে গেল মা জিহুবা দিয়ে বাচ্চার বডিটাকে চাটতে শুরু করে ওই বাচ্চা দেখবেন চারটা পা দিয়ে আস্তে আস্তে প্রথমেই কিন্তু বাচ্চা দাঁড়াতে যায় আবার পড়ে যায় দাঁড়াতে যায় আবার পড়ে যায় দাঁড়াতে যায় আবার পড়ে যায় কিন্তু মায়ের হাত নাই যে বাচ্চা পড়ে যাচ্ছে বাচ্চাকে ধরে নেব আল্লাহর গোলাম তারপরেও লক্ষ্য
করে দেখেন চাটতে 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 চাচ্ছে বাচ্চা দাঁড়ায়ার পরে দাঁড়ায়ার পরে দাঁড়ায়ার পরে দাঁড়ায়ার পরে এক সময় দেখা যাবে ওই বাচ্চা পুরো স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে গেল তারপর পা টলমল টলমল সোজা গিয়ে বাচ্চা প্রথম মুখ দেয় কোন জায়গায় জোরে বলেন ওই গায়ের পিছনের পায়ের নিচে কিন্তু বাচ্চার যাবার কথা ছিল মায়ের মুখের দিকে মা যেখানে খাবার খায় বাচ্চার যাবার উচিত ছিল সেই জায়গায় কিন্তু বাচ্চা জন্মানোর পরে মা যেখানে খাবার খায় ওখানে বাচ্চা মুখ দেয় না প্রথম মুখ দিতে যায় কোথায় কোথায় তার মায়ের পিছনের পায়ের নিচে ইরে আল্লাহর গোলাম কোরআনুল করিম 14 নম্বর পারা 13 নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন মিম বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগান লিশারিবিন আল্লাহু আকবার বলেন ওই বাচ্চা সুজা হয়ে দাঁড়াতে পারে না সবে মাত্র দাঁড়াতে শিখেছে তখনও পর্যন্ত পা নরবর নরবর টলমল টলমল করে তারপরেও পিছনের পায়ের নিচে মায়ের স্তনের ভিতরে যখন ঠোঁট লাগিয়ে গুঁত্তা দেয় রে আল্লাহর গোলাম সুজা গিয়ে মায়ের স্তনের ভিতরে গুঁত্তা দিল এতক্ষণ পর্যন্ত এত টানাটানি করেছো এক ফোঁটাও দুধ বার করতে পারোনি এখন বাচ্চা গিয়ে যেমনি গোঁতা মারে আপনি মনে মনে ভাবলেন বুঝি তার স্তনে দুধ জমা করা ছিল না রে আল্লাহর গোলাম তার স্তনের ভিতরে দুধ জমা নাই আমার আল্লাহ বলেন শুনে রেখে দে ওই বাচ্চা যেমনি স্তনের ভিতরে মুখ দিয়ে যেমনি গোত্তা মারে আমি আল্লাহ তখন আমার কুদরতি ব্যবস্থাপনায় ওর মায়ের রক্ত আর গোবরের মাঝখান দিয়ে আমি আল্লাহ বিশুদ্ধ দুধের নহর আমি আল্লাহ প্রবাহিত করে দিই ওর মায়ের পিছনের পায়ের নিচেই ওর জন্য খাবার লুকিয়ে রয়েছে এ জ্ঞানটা কি গরু জন্মানোর পরে বাচ্চাকে শিখিয়েছিল মায়ের পেট থেকে আপন খাবারের সন্ধান পেয়ে গেল তুই খাবি কোথায় তোর রিজিকের ব্যবস্থা তোর জ্ঞান আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম ছাগলের বাচ্চাও তাই জন্মানোর পরে 10-15 মিনিট পেয়ে গেলে দাঁড়িয়ে যাবে রে ভাই ও গিয়ে মায়ের স্তনের দিকে দুধ পান করে দেয় খুব ভালো করে দেখেন শুধু ব্যতিক্রম হবে মানুষ জন্মানোর পরে অতক্ষণ পর্যন্ত দুধ পান করতে পারবে না যতক্ষণ তার মা তাকে দুগ্ধ পান না ঠিক বলছি না ভুল এরপরে বলেন সারা পৃথিবীর প্রাণী জগতের দিকে যদি তাকান আল্লাহ ছাগলকে ছাগলের মতন জ্ঞান দিয়ে পাঠালেন আল্লাহ গরুকে গরুর মতন জ্ঞান দিয়ে পাঠালেন গরু গরুই হবে গরু জোরে বলেন ছাগল ছাগলই হবে ছাগল মানুষ হবে না কুত্তা কুত্তাই হবে কুত্তা মানুষ কুত্তা ছাগল হবে না কুত্তা মানুষ মানুষ হবে না কিন্তু আল্লাহর কোরআন এবার জানিয়ে দিল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন ওরে আল্লাহর গোলাম আল্লাহ জানিয়ে দিলেন শুনে রেখে দাও লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা কলবের বহু বচন হলো কুলুবুন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা অন্তর যাদের হবে অন্তর যাদের আছে প্রত্যেকটা মানুষেরই অন্তর আছে এই অন্তর দিয়ে যদি ভালো ভাবনা চিন্তা না হয় ভালো ফিকির যদি না হয় ভালো চিন্তা ভাবনা যদি না হয় মন আছে কিন্তু ভালো মন মানুষ বলে না কি চলে কি মন দে তোর নিকৃষ্ট মন দে তোর একটা
হিংসাত্মক মন নেতর একটা কেন মানুষটাকে গাল দিচ্ছে না কি মন নেতর কারণ আমরা পূর্বাদ বাক্যে বলি না মন ভালো তো সব ভালো হাদিসের ভাষায় বলা হয় আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদওয়া ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব পিশাবরা এই হাদিসগুলো বেশি বলে এইটা যদি ভালো হয়ে যায় পুরো বডিটা বডিটা ভালো হবে কুত্তার যদি আমরা যদি কুত্তার দিকে তাকিয়ে দেখি আল্লাহর গোলাম ছাগলের যদি তাকিয়ে দেখি ওদের মন গুণ ভাবেন ওদের কলব গুণ ভাবেন সকালবেলায় ছাগলকে আপনি বাড়ি থেকে ছেড়ে দেন সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে ওই ছাগল আপন মালিকের বাড়ি ফিরে আসবে গরুকে যদি সকালবেলায় ছেড়ে দেন সারা দিন চরে বেড়াবে সন্ধ্যাবেলায় কিন্তু আপন মালিকের বাড়ি ফিরে আসবে মুরগিকে আপনি ছেড়ে দেন সকালবেলায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে মুরগি আপন মালিকের বাড়ি ফিরে আসবে মুরগি মালিকের কৃতজ্ঞ ছাগল মালিকের কৃতজ্ঞ গরু ও মালিকের কথা বলে না কৃতজ্ঞ খুব যদি ভাবনা চিন্তা করে দেখেন সবাই মালিকের কৃতজ্ঞ হলো আপন আপন মালিকের বাড়ি সাউন্ড এরাম করেন কেন গো ঠিকই তো ছিল আবার কুকু করাচ্ছে ফিরে আসলো আপন মালিকের বাড়ি চেনে মুরগি আপন মালিকের বাড়ি চেনে গরু আপন মালিকের বাড়ি চেনে কুত্তা যদি কেউ পোষেন না আল্লাহর গোলাম এখনো পর্যন্ত ইতিহাস তৈরি হয়ে গেছে ইংল্যান্ডের মাটি লন্ডনেতে গিয়ে দেখবেন একটা প্ল্যাটফর্ম আছে ট্রেন লাইন ওই প্ল্যাটফর্মে একটা কুত্তার স্ট্যাচু বানানো আছে ওইটা যখন তদন্ত করে ওর যখন ইতিহাস তালাশ করে দেখলাম রে আল্লাহর গোলাম ওর ইতিহাস তালাশ করতে গিয়ে দেখি এক মালিক কুত্তা পুষেছিল ওই কুত্তাকে পোষার কারণে মালিক অফিসিয়ালি চাকরি করত প্রত্যেক দিন ট্রেনে যাতায়াত করত ওই কুত্তা মালিকের সাথে মালিক ট্রেনে চাপতে যাবে কুত্তা মালিকের সাথে প্ল্যাটফর্ম পর্যন্ত আসতো মালিক ট্রেনে চেপে যেত কুত্তা আবার বাড়ি ফিরে যেত চারটার সময় মালিক আবার ট্রেনে নামবে কুত্তা আবার প্ল্যাটফর্মে এসে বসে যেত মালিক যখন আসবে মালিককে সাথে নিয়ে কুত্তা আপন বাড়ি চলে যেত এরকম করে দীর্ঘদিন চলতে থাকে একদিন কুত্তা মালিকের সাথে ঘর থেকে বার হয়ে এলো প্ল্যাটফর্মে মালিক যেমনি ট্রেনে চেপে গেল কুত্তা ওই জায়গা থেকে বাড়ি চলে গেল চারটার সময় আবার কুত্তা এসে প্ল্যাটফর্মে বসে গেল কিন্তু যে সময় মালিক নামে ওই সময় আর মালিক নামলো না বলো কারণ মালিক নামবে কোথায় মাঝ পথে আসার পথে ট্রেন অ্যাক্সিডেন্ট করে ওর মালিক মাঝ পথেই মারা গেল কুত্তা ওখানেই বসে আছেন কারণ এখনো পর্যন্ত তার মালিক এখনো পর্যন্ত তার মালিক আসেনি আর আমার মালিক যখন আসেনি আমি আমার মালিককে ছাড়া আমার মালিকের বাড়ি আমি যেতে পারি না কারণ প্রত্যেক দিন আমার মালিককে আপন বাড়ি নিয়ে যায় আজকে আমার মালিক যাবে না আমি কি করে যাই এর নাম হলো কুত্তারে আল্লাহর গোলাম একদিন একদিন কেটে গেল মালিকের কোনো সাড়া নাই দুই দিন কেটে গেল মালিকের কোনো সাড়া নাই কুত্তাকে প্ল্যাটফর্মের মানুষগুলো খাবার দেয় কুত্তা খায়ও না কুত্তার সঙ্গেও না একই জায়গায় একইভাবে বসার আল্লাহর গোলাম প্রত্যেকটা মানুষ দীর্ঘদিন পুলিশ প্রশাসন থেকে আপ্রাণ চেষ্টা করে গেল কুত্তাকে সেখান থেকে হাঁটাতে পারলো না খাওয়াতেও পারলো না পান করাতেও পারলো না একদিন কেটে গেল মালিকের সাথে দেখা নাই কুত্তার মন ভালো কারণ যতক্ষণ পর্যন্ত কুত্তা তার মালিককে না দেখতো কুত্তা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হতো না দেখবেন যাদের বাড়িতে কুত্তা পালা হয় যাদের বাড়িতে কুত্তা পোষে তারা যদি বাড়িতে রাতের বেলায় হঠাৎ করে কুত্তা বাড়ির দরজায় দাঁড়ানো রাতের অন্ধকারে যদি কখনো কেউ দেখেন অপরিচিত কোনো ব্যক্তি ওই বাড়ির দরজায় আসে তাকে কি ভিতরে ঢুকতে দেয় না আওয়াজ দেবে
একদিন অন্ধকারে মালিক রাতের বেলায় বাড়িতে ঢুকছে, অন্ধকারে বুঝতে পারে নাই কুত্তা দুই চারবার ঘাউ 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 শুরু করে দিয়েছে। যেমনি দু চারবার ঘেউ ঘেউ করেছে মালিক তখন তার কণ্ঠে বলে যেমনি মালিকের কণ্ঠ কুত্তার কানে গেল কুত্তা মালিকের আওয়াজ চিনতে জোরে বলে চিনতে পেরে গেল। যেমনি মালিকের আওয়াজ চিনল রে আল্লাহর গোলাম অমনি কুত্তা সোজা এসে মালিকের পায়ের কাছে শুধু এমন করে রাউন্ড দেয় আর ল্যাস তাকে এমন করে নাড়ায়। এর দ্বারাই মালিককে বোঝায় মালিক আপনাকে প্রথম বুঝতে পারিনি তাই আপনার উপরে চিল্লে দিয়েছিলাম। ল্যাস লাড়িয়ে বলে মালিক এক্সট্রিমলি সরি আমার ভুল হয়ে গেছে। ওরে কুত্তা ভুল করে মালিকের আওয়াজ পর্যন্ত ভুল করে না, অন্ধকারে চিনতে ভুল করেছিল আওয়াজ শোনার পরে চিনে ফেলল। অন্ধকারের মাঝেও আওয়াজ কুত্তা চিনে ফেলে আপন মালিকের আওয়াজ চিনে। শুধু ভুল করেছে কুত্তা সঙ্গে সঙ্গে ক্ষমা চায়। এবার বিবেক দিয়ে বলো এ বান্দা জিনা করে, এ বান্দা হারাম খায়, এ বান্দা সুদ খায়, এ বান্দা মদ খায়, এ বান্দা জুয়া খায়, এ বান্দা চুলেরও ব্যবসা করে তারপরেও নিজেকে মুসলমান দাবি করে। বিবেক দিয়ে বলো রবের কাছে অন্যায় করার পরে কয়দিন তুমি রবের সামনে ক্ষমা চেয়েছো? কথা বলে না বন্ধন বাড়িতে বাড়িতে চেয়ে গেল নিজেদেরকে মুসলমানের দাবি করলো রে আল্লাহর গোলাম। বন্ধন ছাদ বানালে, বন্ধন বিল্ডিং, বন্ধন দোকান, বন্ধন বিবি বাচ্চাকে খাওয়াও, বন্ধন নিজে খাও, নিজেও খাও, নিজের বাপকে খাওয়াও, মাকে খাওয়াও, বিবিকে খাওয়াও, ছেলেদেরকে খাওয়াও, পরনের পোশাকগুলো পর্যন্ত সুদের টাকায়, খাবার দাবার সবই হলো সুদের টাকায়, এরপরেও মুসলমান দাবি করো আমি হলাম মুসলমান। মুসলমান তো পরে হবে, আগে মানুষের মতন মানুষ হয়ে দেখাও। কুত্তা একদিন চলে গেল রে আল্লাহর গোলাম মালিক নাই, দুই দিন চলে গেল মালিক নাই, তিন দিন চলে গেল মালিক নাই, চার দিন চলে গেল মালিক নাই, পাঁচ দিন চলে গেল মালিক নাই। খায়ও না কুত্তা ওঠেও না, এমন করে করে কেন কুকু করাচ্ছেন গো? আমি এমনি চাঁদি গরম লোক। একদিন দুই দিন করে করে কুত্তা নয় দিন পর্যন্ত প্ল্যাটফর্মে একই জায়গায় বসে থেকে নয় দিন পরে কুত্তা নাকে 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 মালিকের জন্য নিজের জীবন ত্যাগ করে দিল। মালিকের কত বড় কৃতজ্ঞ কুত্তা, আপন মালিকের দেখার জন্য নয়টা দিন মালিকের প্ল্যাটফর্মে অপেক্ষা করে বসে রইল। হে মুসলমান একবার নয় হাজারবার ভাবনা চিন্তা করো, মালিকের ভয় যদি তোমার ভিতরে ছিল, মালিকের মোহাব্বত যদি তোমার ভিতরে থাকতো, রাত্রি দশটার সময় কোরআন শোনার জন্য যতগুলো লোক ছিল এখন কি সেই লোকগুলো পাওয়া গেল? ওরে তুমি তো ঘন্টা কয়েক ঘন্টা অপেক্ষা করতে পারো না বলো, কুত্তা নয় দিন না খেয়ে না দে কুত্তা অপেক্ষা করলো। এরপরে বিবেক দিয়ে বলো তুমি ভালো না কুত্তা ভালো? ওই জন্যই তো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি নাওবারাল্লাহু মারকাদা কুত্তা একদিন প্রশ্ন করে বসে, মহিউদ্দিন আপনি ভালো না আমি ভালো? এরপরে মানুষ বলবে কুত্তা কি করে কথা বললো বলো? আল্লাহ যদি চাই কুত্তার ভিতরেও কথা বলার ক্ষমতা দেন। মায়ার নবী মদিনাওয়ালা হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন সব গুহার ভিতরে মায়ার নবী মদিনাওয়ালা যে গুহার ভিতরে অবস্থান করলেন সাপের দংশনের কথা আমরা সবাই শুনেছি, সিদ্দিকে আকবরের পায়ে দংশন করেছে, যন্ত্রণায় মায়ার নবীকে উঠায় না কারণ মায়ার নবী আরাম করে ঘুমাচ্ছিলেন। যন্ত্রণায় চোখের পানি যখন মায়ার নবী মদিনাওয়ালার গা স্পর্শ করে মায়ার নবীর ঘুম ভেঙে গেল। আবু বাক্কার তোমার চোখে পানি কেন? তোমার কি সন্তানদের কথা মনে পড়ে গেল? মায়ার ভয়ের কথা কি মনে পড়ে গেল? মৃত্যুর ভয় কি তোমাকে
গিরাস করে না গো নবী না আমাকে মৃত্যুর ভয় গিরাস করেনি সন্তানের কথা মনে পড়ায়নি পরিবারের কথা মনে পড়ায়নি কি জানো আমার পায়ে দংশন করেছে যন্ত্রণা সহ্য করতে পারি না মায়ার নবী মদিনাওয়ালা বলেন কোথায় কোন জায়গায় এই তো রাসূল এই জায়গায় পাটা সরিয়ে দাও যেমনি পা সরিয়ে দিয়েছে সাপ আপন বাইরে বেরিয়ে গেছে মায়ার নবী মদিনাওয়ালাকে গুহার ভিতরে সাপ নবী একদিনের জন্য নয় আপনার সাথে সাক্ষাৎ করার জন্য কত শো বছর পর্যন্ত অপেক্ষা করছিলাম কিন্তু যখন কোন দিকে বার হবার কোনো অবকাশ নাই আমি বাধ্য হয়ে দেখলাম এই একটাই জায়গা আছে যে জায়গাটায় আমি যদি ছবল দিই আমার রাস্তাটা ক্লিয়ার হবে মায়ার নবী মদিনাওয়ালা যে খেজুর গাছের গুড়ির উপরে তিনি দাঁড়িয়ে মসজিদে নববীতে তিনি খুতবা দিতেন যেদিনকে একটা কাঠের মেম্বার বানানো হলো ওই খেজুর গাছটাকে মসজিদে নববীর বাইরে বের করে দেওয়া হলো স্পষ্টভাবে বলা হয়েছে বাচ্চা ছেলে যেমন ডুবুরে ডুবুরে কাঁদে রে আল্লাহর গোলাম চোখ দিয়ে যেমন পানি বেরোয় ওই খেজুর গাছের গুড়ি বাচ্চা ছেলের মতন কান্নাই ভেঙে পড়ে মায়ার নবী মদিনাওয়ালা ওই খেজুর গাছের গুড়িটাকে কোলে তুলে বাচ্চার মতন আদর করে না না নবী গো আজকে কাঠের সিঁড়ি হয়ে গেল আমার মতন খেজুর গাছকে ভুলে গেলেন আমি আজ নবী হারা হয়ে গেলাম আর আমার উপরে নবী দাঁড়াবে না আমি নবীকে আর কোনোদিন পাবো না আমার উপরে আপনি দাঁড়াতেন আমি গাছ এত সন্তুষ্ট ছিলাম কিন্তু আজকের পরে যদি নবীকে হারিয়ে যায় আমি খেজুর গাছ সেটা বরদাস্ত করতে পারবো ওই গাছের গুড়ি মায়ার নবী মদিনাওয়ালা বুকে জড়িয়ে আদর করে বলেন না না আজকে আমি নবী বলে গেলাম সারা জিন্দেগি মসজিদে নববীর ভিতরে তোমার স্থান হবে আর কোনোদিন বাইরে তোমার স্থান হবে আজ পর্যন্ত মসজিদে নববীর একটা বিমের নিচে ওই খেজুর গাছকে দাফন করা হয়েছিল আজ পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত থাকবে একবার নয় হাজারবার ভাবা দরকার আবু জাহিল মায়ার নবী মদিনাওয়ালার কাছে গিয়ে বলল নবী গো আপনি যদি নবী হন তাহলে বলেন আমার হাতের ভিতরে কি আছে মায়ার নবী মদিনাওয়ালা বললেন তোমার হাতের ভিতরে কি আছে এটা তো বড় প্রশ্নের জবাব না তুমি যদি বলো তবে আমি এই প্রমাণ করে দেখাতে পারি তোমার হাতের ভিতরেও যারা আছে তারা আমার রবকে স্বীকার করবে সবাই আমরা শুনেছি আবু জাহিলের হাতের ভিতরে ছিল কাঁকর মায়ার নবী মদিনাওয়ালা বললেন তুই যদি আল্লাহর সৃষ্টি হস আজকে প্রমাণ করে দেখা ওই কাঁকর পর্যন্ত সেদিনকে পড়েছিল কাকরও কথা বলতে পারে সাপও কথা বলতে পারে গাছও কথা বলতে পারে ওই জন্য মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি যখন বললেন আল্লাহর গোলাম কুত্তা তাকে প্রশ্ন করে আমি ভালো না আপনি ভালো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বলে কুত্তা জবাব আজকে দেব না আজকে আমার কোনো জবাব না إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم الله أكبر বলেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাদেরকে হাজির করবেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বলেন আমি মহিউদ্দিন আমার হাতে যদি আমার রব যদি হ্যান্ডকাপ পরিয়ে দেন আরে এই হ্যান্ডকাপ পরিয়ে যদি আমার আল্লাহ আমাকে যদি জাহান্নামের ভিতরে দেন তবে সেই দিনকে কুত্তা আমি বলবো আমি মহিউদ্দিন খারাপ কুত্তা তুই ভালো আর যদি আমার রব আমাকে হ্যান্ডকাপ না পরায় আল্লাহ যদি আমাকে ক্ষমার নজরে দেখেন আর আল্লাহ যদি আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করান তবে কুত্তা সেই দিনকে বলবো আমি ভালো কুত্তা তুই খারাপ।